অনেকে বলেন যে আপনি উত্তরাধিকারের রাজনীতির আপনি নিজেই বলে থাকেন যে আপনি উত্তরাধিকারের রাজনীতি থেকে আসেনি, কিন্তু এটা তো বাস্তব সত্য যেহেতু আপনি একই রাজনৈতিক পরিবার থেকে আপনার রাজনীতিতে আসা। তো আপনি 2 জুন মাসে আপনি বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব হয়েছেন, এর পরবর্তী পর্যায়ে এখন আপনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, সর্বত্র কথাবার্তা বলছেন, আলোচনা সমালোচনা আপনার বক্তব্য নিয়ে হচ্ছে। আপনি বলেছেন যে বগুড়া মডেলটাকে আপনি সর্বত্র ছড়িয়ে দেবেন, আমাদের কাছে অনেকের কাছে স্পষ্ট নয় বগুড়া মডেলটা কি, একটু বলবেন? আসলে বগুড়া মডেলটা কোন বগুড়া মডেল না, এটা অনেকে ভুল করে বলেন। বগুড়া মডেল বলতে অ্যাকচুয়ালি আমাদের গঠনতন্ত্রে যেটা আছে, পার্টির স্ট্রাকচার যেটা হওয়া উচিত বা যেভাবে পার্টি গঠিত হওয়া উচিত, পার্টির বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, সেটা ইউনিয়ন পর্যায়ে হোক, থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, এটাকে আমি চেষ্টা করেছি প্রথমে আমার থানা এবং আমার জেলায় করার জন্য। বিএনপিটা যখন গঠিত হয় বিএনপি 1979, গ্রামে কি সর্বোচ্চ সবাইকে ইলেকটেড হবে? মোরাললেস সেটাই হবে, সেভাবেই বলা আছে গঠনতন্ত্রে। তবে আমরা চেষ্টা করছি করতে, আমরা গঠনতন্ত্রটাকে যতটুকু সম্ভব পরিস্থিতির সাথে, সেইখানকার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে, পরিস্থিতি বিবেচনা করে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব গঠনতন্ত্র অনুযায়ী দলটাকে ঢেলে সাজানোর জন্য। আপনি সরকারের কেউ না, অথচ আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি দেখি যারা আলোচনা করেন তারা অজ্ঞতাবশতই আলোচনা করেন, হয় অজ্ঞতাবশত তারা আলোচনা করেন, না জেনে না শুনে আলোচনা করেন, অথবা তাদের কোনো দুর্বলতা থাকে বা কোনো কিছু থেকে তারা এই বিষয়ে আলাপ আলোচনা করেন। যে আপনি হাওয়া ভবনটা কি দৃষ্টিকোণ থেকে করেছিলেন, কি চিন্তা চেতনা কাজ করেছিলেন যখন হাওয়া ভবন তৈরি করেন নির্বাচনের আগে? আসলে হাওয়া ভবন তৈরি করা হয়নি, হাওয়া ভবন হচ্ছে যে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি অফিস হিসাবে, ওই বাড়ির যে মালিক আছে ওনার স্ত্রীর নাম হাওয়া, তিনি সম্ভবত লন্ডনে থাকেন, তিনি লন্ডনে থাকেন এবং সিলেটের অধিবাসী, ওনারা বাংলাদেশের সিলেট জেলার অধিবাসী। আপনার শ্বশুরবাড়ি যেখানে? আমার শ্বশুরবাড়ি যেখানে। তো নামটা তাদেরই দেওয়া, বাড়ির মালিকেরই নাম দেওয়া। আমরা তা কার্যালয় করেছিলাম আমাদের দলীয় চেয়ারপার্সনের কার্যালয়, কারণ নির্বাচনকে কেন্দ্র করে আমরা অফিসটা গঠন করেছিলাম। পার্টি অফিস এবং ওটার মধ্যে একটু তাফাত আছে, তাফাতটা হচ্ছে যে স্বাভাবিক পার্টি অফিসে বিভিন্ন সব ধরনের সব পর্যায়ের নেতা কর্মীরা আসবে, নির্বাচন স্বাভাবিক, নির্বাচনের কিছু প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, কিছু কর্মসূচি আছে, ম্যানিফেস্টো আছে, বিভিন্ন জিনিস আছে যেগুলো সবসময় কিন্তু হইচই পরিবেশের মধ্যে করা সম্ভব হয় না, করা সম্ভব নয়ও সুস্থ স্বাভাবিকভাবে। দুটোর কার্যক্রম অ্যাবসলুটলি ডিফারেন্ট এবং এই দৃষ্টিকোণ থেকেই করা হয়েছিল। কিন্তু হাওয়া ভবন তো ওই সময় যে কাজটা ছিল এখন তো সেই কাজটা নেই, এখনো তাই করছি আমরা। এখন তো হাওয়া ভবনকে ঘিরে যে আলোচনাটা হচ্ছে, একটি নির্বাচন পার হয়েছে কিন্তু আরেকটি নির্বাচন তো সামনে আছে। হাওয়া ভবন এখন একটা বিকল্প প্রশাসন হিসাবে কাজ করছে অনেকে বলছেন, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি তো একটু আগেই বললাম যারা বলছেন তারা অজ্ঞতাবশতই বলছেন অথবা তাদের কোন দুর্বলতা বা কোনো কিছু থেকে তারা বলছেন। মানে হাওয়া ভবন কোন অবস্থাতেই কোন চাপ তদবির বা কোন প্রভাব বিস্তার করে না, এটা আপনি বলতে চাচ্ছেন? এটা তো আমি এর আগেও মিডিয়ার মাধ্যমে দুবার বলেছি যে কেউ যদি এই অফিসের নাম ব্যবহার করেন আমাদেরকে জানান, কোনোভাবেই আমাদের এটা করার কোনো কারণ নেই, কারণ আমরা আমাদের সংগঠনের কাজ কিভাবে করব, সংগঠনকে কিভাবে আরো মানুষের মাঝখানে আমাদের সংগঠনের আদর্শকে নিয়ে যাব, এটাই অ্যাকচুয়ালি মেইনলি আমাদের কাজ হবে। বিগত নির্বাচনে আমরা যে কাজটা করেছিলাম এখনো পরবর্তী নির্বাচনকে লোক সামনে রেখেই আমরা কাজটি করছি। ওই হাউসে টোটাল কতজন স্টাফ কাজ করে? আমাদের টোটাল 23 জনের মত স্টাফ কাজ করে। স্ট্রাকচারের মধ্যে কারা কি ধরনের লোক কাজ করে, যারা এদের কি প্রফেশনাল বা এরকম লোকজন আছে? যারা ওখানে কাজ করে তারা সবাই দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, এখনো আছে। তবে একটা জিনিস, ওখানে যারা কাজ করে, যারা স্টাফ আছে, তারা কোন সংগঠনে, আমাদের যেরকম মূল সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, স্বেচ্ছাসেবক সংগঠন আছে, কোন সংগঠনের কোন কমিটিতে তারা থাকতে পারবে না, কারণ থাকলে স্বাভাবিকভাবেই কিছুটা ইনফ্লুয়েন্স হতে পারে যে কোনো জিনিস। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব। ওখান থেকে কোনো টেলিফোন করা হয় না কোথাও?
যেমন কাউকে কোনো কোনো সরকারি অফিস আদালতে? আমার জানা মতে করা হয় না, আমি যতটুকু জানি করা হয় না। এ ব্যাপারে আমি মনে করি আমরা যারা সহকর্মী আছে, আমরা যারা একসাথে কাজ করি, এ ব্যাপারে আমরা প্রত্যেকে বিশ্বাসটা আমার কাছে আছে, আমি সকলকে বিশ্বাস করি। যারা বলছেন তারা কি আপনি বলতে চান রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য? অবশ্যই অবশ্যই। তাদের উদ্দেশ্যটা কি? নিতান্তই ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ। কেউ যদি এই অফিসের নাম ব্যবহার করে বিভিন্ন, আমরাও শুনেছি, এই জন্য এর আগে আমি দুবার প্রেসে বলেছি, আমরা আমাদের ফোন নাম্বার দিয়েছি, অফিসের ফ্যাক্স নাম্বার দিয়েছি আমাদের অফিসের, যে কেউ যদি এই অফিসের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চায় তবে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। এবং এটাও আমরা অনুরোধ করেছি যে এই ধরনের কাজ যদি কেউ করে, যার কাছে যাবে সে এন্টারটেন করবে না। কেন করে তারা? আমাদেরও এটা প্রশ্ন, তারা কেন করে? তারা হয়তো ভয় করে বা আপনাদেরকে জানায় না। যার কাছে যাচ্ছে কোনো কাজ উদ্ধারের জন্য, অবভিয়াসলি সে কোনো না কোনো একটি জায়গার নিশ্চয়ই সেও, তারও তো বিবেক বুদ্ধি আছে, তারও একটি অবস্থান আছে, অফিসিয়াল অবস্থান আছে। আমার মনে হয় না এতটা ভয় পাওয়ার কিছু আছে, সে তো চেক ব্যাক করতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নিশ্চয়ই তার নিজেরও কিছু স্বার্থ জড়িত আছে, নাহলে সেই বা এত তাড়াতাড়ি কেন বিষয়টি গ্রহণ করে নেয়, নামটি গ্রহণ করে নেয়। দেখা যাচ্ছে যে আপনি রাজনীতিতে আসার আগে ব্যবসাতে আপনি ব্যবসা করেছেন, ব্যবসা করে মোটামুটি সফল ব্যবসা হিসাবে পরিচিতি পেয়েছেন, তো রাজনীতিতে আসার আগে ব্যবসাতে গেলেন কেন? ওয়েল, কি করব, হয় কোথাও চাকরি করতে হবে কোনো প্রতিষ্ঠানে, অথবা নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান, অথবা নিজের একটা একটা পেশা থাকতে হবে, তো কিছু তো করে আমাকে তো রুজি রোজগার করতে হবে না। কিন্তু রাজনীতিতে দেখা যায় যে অনেকের আবার পেশা নেই। এই বিষয়ে আমি একমত নই। পৃথিবীর আপনি যে কোনো উন্নত দেশ দেখেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন, ইউরোপে দেখেন, আমেরিকায় দেখেন, যারা রাজনীতিবিদ আছেন তাদের কিন্তু রাজনীতিতে আদর্শ, ব্যবসাটা কিন্তু পেশা, ব্যবসাটা পেশা, রাজনীতি পেশা হতে পারে না, রাজনীতিটা হচ্ছে আদর্শ। রাজনীতি করি আমি, রাজনীতি আমার আদর্শ, কিন্তু আমার তো একটা পেশা থাকতে হবে, আমাকে তো চলতে হবে। দুবছরের বেশি সময় হলো সরকার, চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসে 2001 সালের নির্বাচনের পর, 10ই অক্টোবর সরকার গঠন করা হয়। এরপর থেকে বিরোধীরা বলছেন যে আসলে এই সময়টার মধ্যে সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে, বিশেষ করে দুর্নীতি, বিশেষ করে সন্ত্রাস এবং দ্রব্যমূল্য। আপনি সক্রিয় রাজনীতিবিদ হিসাবে সরকারের যেহেতু এটা গুরুত্বপূর্ণ পদ না থাকলেও দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনি যখন মফস্বলে যান, গ্রামে গঞ্জে যান, মানুষের সাথে কথা বলেন, মানুষ কি বলে? মানুষ যখন আমি কথা বলি সাধারণ মানুষের সাথে, আমাকে যেটা বলে, আমি যেটা সরাসরি মানুষের কাছ থেকে শুনি, সেটা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে যেটা আমি শুনি, সেটা বলে যে বাবা আমরা ভালো আছি, আর একটু ভালো হলে ভালো হয়, দোয়া করি আপনারা ভালো করেন। কিন্তু সন্ত্রাস তো কমেনি। এতটুকু আমি বলবো যে আমাদের সরকার, আমাদের দলের সরকার বা ঐক্যজোটের সরকার, আমরা কিন্তু চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি, আমাদের সরকার এখনো চেষ্টা করছে, যেটা আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি সেটা চেষ্টা করছি আমরা। কাজেই চেষ্টা যখন আমরা করছি, আমরা ইনশাল্লাহ সফলও হব, এই বিশ্বাস আমার আছে। কিন্তু সরকার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখুন, বাংলাদেশের মতন একটি দেশে সরকার পরিচালনা করতে গেলে আমি যতটুকু বুঝি, যতটুকু দেখেছি আমি, প্রচুর সমস্যা আছে আমাদের। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে সরকার কতটুকু আন্তরিক দেশ পরিচালনার ক্ষেত্রে, সঠিকভাবে সুন্দরভাবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করে কতটুকু আন্তরিক তারা পরিচালনার জন্য, এটাই বোধহয় মূল বিষয় হওয়া উচিত। কাজেই সকল সমস্যাকে সামনে রেখে পর্যায়ক্রমিক ভাবে যা আমাদের রিসোর্স আছে, যা যা কিছু আছে, তার মধ্যে সরকার সঠিকভাবে আন্তরিকতার সাথে পরিচালনা করাটাই বোধহয় সবচেয়ে বড় সফলতা। হয়তো পুরোপুরি আমরা পাইনি, তবে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমরা যদি আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাই, সফল ইনশাল্লাহ আমরা হবই।